আসসালামু আলাইকুম সবাইকে বলেছিলাম যে আপনাদের জন্য একটা সাশ্রয়ী মজাদার রেসিপি নিয়ে আসবো, সো নিয়ে আসলাম। বাসায় আমরা কিনেছিলাম খাওয়ার জন্য, সো আমরা কেনার পর মনে হলো যে কেন না আমরা টক রান্না করি। সো আমরা ভেতরের জিনিসটা খাই, উপরের খোসাটা আমরা কী করি, উপরের খোসাটা কিন্তু দিয়ে একটা মজার রেসিপি করা যায়। সো আমি এখন যেটা করছি, আমড়াটাকে ছিলে নিচ্ছি, যেহেতু আমড়াটা লবণ মরিচ দিয়ে খাবো, অথবা অনেক সময় আমড়ার আচার বানাই, সেক্ষেত্রে আসলে আমড়ার ছিলকাটা দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারি মজাদার একটা টক রেসিপি, যেটা এই গরমের মধ্যে আমাদের স্বাস্থ্যকর, আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং ভীষণ মজাদার। যখন কিছু খেতে ইচ্ছে করে না এই গরমে, তখন এই টক দিয়ে আপনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন। সো আমি এখন যেটা করছি, ভালো করে আমি আমড়াগুলো ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে, সেই ভিডিওটা আছে, তবে ভিডিও বেশি লেংদি হয়ে যাবে তাই আমি দেখালাম না। একদম পরিষ্কার করে 4-5 বার করে ধুয়ে নিয়েছি এবং উপরে একটা লেয়ার থাকে, সেটাও আমি একটু ছুরি দিয়ে আমি কাচিয়ে নিয়েছি। এখন যেটা করছি, ছিলকাটা আমি একটা পাত্রে সুন্দর করে প্যানের ভিতরে আমি নিয়ে নিলাম, সাথে একটা আমড়াও দিয়ে দিলাম, যেটা সবচেয়ে বেশি পাকা ছিল, যেটা আসলে কাঁচা খেতে ভালো লাগতো না। সো আপনি যেটা করবেন, আপনি যদি মন না চায়, আপনার যদি না থাকে, আপনি হচ্ছে যে আমরা না দিলেও চলে, শুধু ছিলকা দিয়ে করে ফেলতে পারবেন। এখন আমি পানি মিক্স করলাম, যে পানির ভিতরে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আগে থেকে মিক্স ছিল, তারপর আমি আরেকটু মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটুখানি হলুদ, একটুখানি মরিচ আর একটুখানি হচ্ছে ধনিয়া গুঁড়া, যেটা হচ্ছে আমি তিথিস কোজিন থেকে নিয়েছি, আমি ট্যাগ করে দিব উপরে পেস্টটাকে, সো সেটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলে একটু আদা একটু রসুনও দিতে পারেন, বাট যেহেতু আমি সাশ্রয়ী বলছি, সো আমি আদা বাটা রসুন বাটা একটু ব্যবহার করলাম না, আর আমি রসুন দিয়ে বাগার দিব। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে একদম খুবই খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, খুবই কম হচ্ছে টাকায়, খুবই স্বল্প হচ্ছে যে ব্যয়ে আপনাদেরকে এটা দেখিয়ে দিতে পারবো, কারণ আমরা জানি ডালের দাম অনেক, আর আমাদের বাসায় বাচ্চারা ডাল ছাড়া ভাত খেতে চায় না, অনেক সময় আমাদেরও খেতে ইচ্ছা করে না। সো ডায়েটের জন্য প্লাস শরীরের জন্য এবং আরও ধরেন মজার একটা রেসিপি, এটা খুবই ভালো লাগবে আমি বিশ্বাস করেন, কালকে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। এনিওয়েজ, সো আমি এখন যেটা করব, পুরো হচ্ছে যে টকটা ছেড়ে দিয়েছে, চামড়াগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে, আমড়া থেকেও কিছু গ্রেভি বের হয়েছে, মানে কিছু হচ্ছে যে মাংস বের হয়ে টকটার সাথে মিশে গেছে। সো আমি এখন যেটা করব, একটা প্যানের ভেতরে একটুখানি আমার আগে কিন্তু রসুন কুচি করা ছিল, মানে ভাজা ছিল, এটা আমি নতুন শিখেছি, আমি এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। রসুন বাগার দেওয়ার জন্য আপনারা যেটা আমরা যেটা করি ইনস্ট্যান্ট করি সেটা তো ভালো হয়, কিন্তু যদি একদম পারফেক্ট প্রপার ওয়েতে প্রপার কালারে চান, তাহলে বেরেস্তার মতো রসুনটা আপনি ভেজে রেখে দিতে পারেন। সো আমি ভেজে রেখে দিয়েছিলাম, সাথে কিছু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সো আমি প্যানে এটা একটু হালকা তেলে আমি এখন যেটা করব, সেটা হচ্ছে যে ধনিয়া পাতা দিয়ে টকের ভেতরে এবং সাথে আমি সেই মরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স যেটা হচ্ছে যে একটু টেলেছিলাম সেটা, এবং হচ্ছে যে রসুন ভাজিটা, যেটা হচ্ছে যে রসুনের বেরেস্তা বলতে পারেন, সেটা আমি সুন্দর করে টকের মধ্যে দিয়ে দিব। সো যেটা উতরানোর সময় দিব, যাতে একদম পুরো ফ্লেভারটা মিক্সড হয়ে যায়। এবং আমি পুরো জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে, কারণ এটা এত মজাদার, প্লিজ এটা ট্রাই করে দেখবেন। আমরা তো বাজারে অনেক সস্তা, দুটো আমরা দিয়ে আপনি এই রেসিপিটা করে ফেলতে পারবেন, আর এটা ভাতের সাথে খেতে খুবই মজা। টমেটো তো অনেক এক্সপেন্সিভ, টমেটো দিয়ে টক রান্না করাটা আসলে আমাদের জন্য লাইক হচ্ছে যে আমার মনে হয় একটু একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সো আপনারা এই আমরা দিয়েও করে ফেলতে পারেন। সো আমি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর রসুনের যেই বেরেস্তাটা সেটা, সো সাথে তো অল্প একটু তেল দিবেন, তেল বেশি দেওয়ার একদমই দরকার নাই, অল্প একটু তেল দিলে হয়ে যাবে, যতটুকু তেল না দিলে আসলে ভাজিটা হয় না। সো আমি পুরো জিনিসটা মিক্সড করে দিলাম, এখন 2-3 বার বলক আসার জন্য একটু অপেক্ষা করব, কারণ বলক না আসলে পুরো জিনিসটা ভালো করে মিক্সড হবে না। আমি এক হাত দিয়ে ভিডিও করি বলে আমার আসলে একটু সমস্যা হয়ে যায়, আমাকে নার্গিস মাঝে মাঝে হেল্প করে, মাঝে মাঝে আব্রু হেল্প করে, আব্রু হেল্প করতে আব্রুকে অনেক হাতে পায়ে ধরতে হয়, আর নার্গিস হচ্ছে যে অনেক কাজ করে, তো ওকে আমার হেল্প করতে বলতে আসলে বিবেকে লাগে, তারপরেও আমাকে অনেক সহযোগিতা করে। যাই হোক, পুরো টকটা আমি সুন্দর করে হচ্ছে যে একটু ফুটিয়ে নিলাম, মানে জাস্ট সব কিছু মিক্সড হওয়ার জন্য। সো এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে একদম সুন্দর করে বাটির ভেতরে আমি ঢেলে নিলাম, গরম গরম খেতে হবে। আমি এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচও অ্যাড করেছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।